আজ ব্যাগ নিয়ে গেছি সঙ্গে, কারণ ওয়াটার স্পোর্টসের ইচ্ছা আছে, ওয়াটার স্পোর্টস এনজয় করার টিকিটে দিয়ে দেবো। এখন আমরা শঙ্করপুর মৎস্য বন্দর যেটা আছে সেটার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছাকাছি, আজ ব্যাগ নিয়ে নিয়েছি সঙ্গে, কারণ ওয়াটার স্পোর্টসের ইচ্ছা আছে, ওয়াটার স্পোর্টস এনজয় করার। তো ড্রেসটা চেঞ্জ করে নেওয়াটা বেটার, কারণ ভিজে যায়। কাল যেটা এক্সপিরিয়েন্স হয়েছে তো তা থেকে আজ এটা নিয়ে নিয়েছি সঙ্গে। সেই আমাদের হোটেলে লিফটের বিশেষ মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন। আজ ওয়েদার একটু খারাপই দেখছি, সানি ডে না আজকে, তথাপিও আশা করছি যে ভালো করে আপনাদের দেখাতে পারবো। ওই হচ্ছে আমাদের গাড়ি। তো কাল একরকম ওয়েদার ছিল, আজ অল্প ডিফারেন্ট। তো ডিফারেন্ট হলেও আশা করছি যে বেশ ভালোই লাগবে। আজ আকাশ চোখ বন্ধ করে আছে, দাদা বলছে যে আকাশ চোখ বন্ধ করে আছে। তো যাই হোক, আমি আমার ব্যাগটা এখন ডিক্কিতে দিয়ে দিব। সো এখন বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা যথেষ্ট খারাপ করলো। আজকের ট্যুরটা কীরকম হয় সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত। আশা করছি পরে ভালো হয়ে যাবে, আর এরকম বৃষ্টি থাকলে তো গাড়ির ভিতরে আমাদের দিন পার করতে হবে। না, যদিও দীঘার বৃষ্টি যে হয় সেই বৃষ্টিতে কিন্তু সমুদ্রের মজা একটা আলাদা রকমের হয়। দীঘায় বৃষ্টির মধ্যেও মজা আছে আলাদা, মানে সমুদ্রের যে রূপ সেই রূপের সৌন্দর্য আরও বেড়ে যায়, সেটাকে উপভোগ করতে হবে। আর যেভাবে আকাশ অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে, তো যা ফোরকাস্ট আছে তাতে বৃষ্টি তো মনে হচ্ছে সারাদিন ধরেই চলবে। সেটাই ভাবছি অ্যাকচুয়ালি, যে যথেষ্ট আগ্রহ নিয়ে বেরিয়েছি হোটেলের রুম থেকে, এখন যেটা পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা দেখে তো বেশ চিন্তিত। জানি না আপনাদেরকে কতখানি কি দেখাতে পারবো আজকে। যদি ওয়েদার ভালো হয়ে যায় তো এটা খুবই পজিটিভ ব্যাপার হবে একটা। সমুদ্রে বৃষ্টি এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, দাদা যেরকম বললো এটা সত্যি কথাই। কিন্তু কিছু জিনিস আছে, যেমন ওয়াটার স্পোর্টসগুলো যেগুলো আজ টার্গেট নিয়েছি, এটিভি বাইক রাইডিং, স্কি, জেট স্কি অ্যাকচুয়ালি যেটা সমুদ্রে হয় সেটা, এগুলো টার্গেট রেখেছি আপনাদেরকে দেখাবো, নিজেরাও এনজয় করব, আপনারা ভার্চুয়ালি এনজয় করবেন সেটার ইচ্ছে আছে। কিন্তু এরকম ওয়েদার থাকলে, এরকম ওয়েদার কন্ডিশন থাকলে সেগুলো দেখাতে পারবো হয়তো না, কারণ পুরোপুরি ভিজে বা হয়তো সার্ভিসটি বন্ধও থাকতে পারে। না, ওয়েদার যদি এরকম খারাপ থাকে তাহলে ওই সব সার্ভিসগুলো টোটালি বন্ধ থাকে। আচ্ছা, আর এর আগে বেশ কিছু দুর্ঘটনা মন্দারমণিতে ঘটার কারণে
ওই দীর্ঘদিন বন্ধও ছিল, জানি না এখন সেগুলো আবার নতুন করে চালু হয়েছে কিনা। হুম, সেটাও একটা কথা, দেখি কি হয়। রৌদ্রোজ্জ্বল দিন দেখেছেন, এখন দেখছেন পুরোপুরি ভাবে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন, আর বৃষ্টি তো বেশ ভালো পরিমাণেই হচ্ছে। আশা ছিল যে আজকে রোদ্দুর থাকবে, কিন্তু সকালবেলা থেকেই আকাশের মুখ ভার এবং প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণটা যদি একটু কম হতো তাহলে তো একটা মজা হতো আলাদা, কিন্তু এত বৃষ্টি হলে আমরা ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো না, আর ঠিকঠাকভাবে টুকটাকে এক্সপ্লোর করতেও পারবো না। এখন দেখা যাক ওয়েদার কতটা ভালো কি হয়। তবে বর্ষার মেঘ তো দেখা যাক, কোনো কোনো জায়গায় হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার হচ্ছে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা এখন শঙ্করপুরের অনেকটাই কাছাকাছি এসে পড়েছি, এখান থেকে 5 কিলোমিটার মতো হবে। দীঘার যে মূল রাস্তা সেই রাস্তা ছেড়ে একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছে। যেহেতু আমরা ওল্ড দীঘা এবং নিউ দীঘার ওই দিক থেকে আসছি, ওই দিক থেকে আসতে ডান দিকে ঢুকতে হয়, আর কলকাতা থেকে যদি আপনারা আসেন তাহলে বাঁ দিকে ঢুকতে হবে। এই যে রাস্তাটা, এটা প্রায় 5 কিলোমিটার মতো। এই রাস্তাটা এর আগে আরও ভাঙাচোরা ছিল, যদিও ঠিক করা হয়েছিল, কিন্তু এখানে এত পরিমাণে বৃষ্টি হয় যার ফলে রাস্তাটা আবার ভেঙে গেছে। আমরা আস্তে আস্তে আবার শঙ্করপুর বিচের দিকে এগিয়ে চলেছি, সাথে থাকুন। আকাশ থেকে এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, পড়েই চলেছে, আর মেঘের ডেন্সিটিও বেশ ভালোই রয়েছে। আকাশ একেবারেই মুখ ভার করে রয়েছে, একটু কোনো পরিবর্তন নেই। আর এই আশপাশে যে জলাধারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চিংড়ি এবং বিভিন্ন ধরনের মাছের চাষ হয়ে থাকে। এখন আমরা শঙ্করপুর মৎস্য বন্দর যেটা আছে সেটার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছাকাছি, শঙ্করপুর মৎস্য বন্দরের যে সমুদ্র সে তার কাছাকাছি যাচ্ছি। এই সময় এখানে আসতে পেরে যথেষ্ট ভালো লাগছে, কারণ এই সময় এটা সিজন, মাছ ধরার একটা সিজন এটা। তো এখানকার পরিবেশ পরিস্থিতি একদমই অন্যরকম, খুব কম লোক এখানে আসেন, কারণ ট্যুরিস্ট প্লেস ঠিকই, কিন্তু খুব কম লোক এখানে আসেন ও কভার করেন। তো আমি চেষ্টা করছি যে কভার করার। এখানে একটা গার্ডওয়াল আছে, সেখানকার সমুদ্র। এই গার্ডওয়ালগুলো আমফান যেটা ঝড় লাস্ট হয়ে গেল 2021 সনে, সেগুলোতে এই গার্ডওয়ালগুলো সম্পূর্ণ ভেঙে গেছে। ওই দূরে কতগুলো মাছ ধরা ট্রলার দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি সেই মাছ ধরা ট্রলারগুলো, দেখতে যথেষ্ট ভালো লাগছে। যেই ডিভাইসটি আমি ইউজ করছি এটি শ্যুট করার জন্য সেটা হচ্ছে iPhone 13 Pro Max 9X, জুম করে আমি দেখাতে পাচ্ছি সেই ট্রলারগুলো। মাছ ধরার ট্রলার ও মাঝিদের জীবন নিয়ে একটি ভিডিও আমরা শ্যুট করেছি, সেই ভিডিওটি আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তো সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন ও বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান ও ভিডিওটি এনজয় করতে পারেন। এখানে ডাবর জল খেয়ে যথেষ্ট ভালো লাগে বলে আশা করছি। এই সময় লোকজন কম, কিন্তু সন্ধ্যার সময় নিশ্চয়ই লোকজন হয়। এখানে এই কটাই দোকান আছে,
আপনারা আসলে দোকানগুলো ট্রাই করে দেখবেন। সো আমরা এখন শঙ্করপুর যেটা বিচ আছে সেটার যেটা সমুদ্র সৈকতে যেখানে সবাই আসেন সেটাতেই এসেছি। একটু আগে আমরা শঙ্করপুরের দীঘা শঙ্করপুর মৎস্য বন্দর দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে শঙ্করপুর বিচ। সো অনেকেই এসেছেন এখানে, প্রত্যেকটি বিচ যেমন শঙ্করপুর, দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা ও মন্দারমণি, প্রত্যেকটি তালসারি, প্রত্যেকটি বিচের আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা কিছু স্পেসিফিকেশন, স্পেশালিটি আছে। কারণ যদিও সমুদ্র এক, সমুদ্রটা একদমই এক বঙ্গোপসাগর, কিন্তু তথাপিও প্রত্যেকটির মধ্যে একটি পার্থক্য আছে। সেই পার্থক্য আপনারা যদি ভালো করে দেখেন তাহলে সেই পার্থক্য বুঝতে পারবেন। এটা আমফানে ধ্বংসলীলা, যেটা গার্ডওয়াল ছিল একদম খুব খারাপ ভাবে ভেঙে দিয়েছে, সেই গার্ডওয়ালের আর এখন কিছু অবশিষ্টই নেই প্রায়। সুন্দরভাবে সাজানো ছিল, 2018 একবার আসা হয়েছিল, সেই সময় সবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল এবং খুব সুন্দরভাবে সাজানো ছিল। কিন্তু নেক্সট গত যে ঝড়টি হয়ে গেল আমফান, সেই ঝড়ের ফলে এখানে ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছিল, সব গার্ডওয়ালগুলো ভেঙে চুড়ে একেবারে ছাড়খার হয়ে গেছিলো। তো পরবর্তীতে গভর্নমেন্ট থেকে আরও ইনিশিয়েটিভ নিয়ে সেগুলোকে ঠিকঠাক করা হয়েছে। ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল পরে পাতা হয়েছে, এইসব জায়গাগুলো পুরো বসে গিয়েছে, পরে এগুলো ঠিক করা হয়েছে। সামনে একটা দেখতে পাচ্ছেন ওয়াটার টাওয়ার, এটা সমুদ্রের ভিত্তিতে আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গ সরকার এখানে যথেষ্ট ভালো কাজ করেছে, গভর্নমেন্টের যেটা কাজ সেই কাজের জন্য এখানে আপাতত এটা বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে বললাম কিন্তু দেখাতে পারছি না, তো আমরা রুল ব্রেক করতে পারি না। শঙ্করপুরের এই অসাধারণ সৌন্দর্য নষ্ট হয়ে গেছিলো আমফানের পর, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট ভালো কাজ করে শঙ্করপুরের সৌন্দর্যকে আবার ব্যাক করিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে সৌন্দর্যায়নের জন্য যেটা কাজ করা হয়েছে সেটা সত্যি খুবই ধন্যবাদের যোগ্য। এবং এখানে বিভিন্ন মনুমেন্ট, বিভিন্ন সামুদ্রিক প্রাণীর স্ট্যাচু বানিয়ে এই জায়গাটি সত্যিই খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে। আমরা এখন দিনের বেলা এখানে দেখছি, রাত্রিবেলা হয়তো লাইট ঠাইট দিয়ে আরও অনেক অন্যরকম লাগবে। আপনারা এখানে যদি থাকেন, মানে শঙ্করপুরে যদি একদিন হল্ট করেন, তো নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সটি আপনি সন্ধ্যাবেলাও দেখতে পারবেন। তো এখন দিনের বেলা যথেষ্ট ভালো লাগছে, রাত্রিবেলা হয়তো এর থেকে আরও ভালো লাগতে পারে। আমাদের যেহেতু সময় হাতে খুব কম, সুতরাং আমরা এখানে বেশিক্ষণ থাকছি না। বিভিন্ন মানুষ এখানে এসে সুন্দরভাবে এই মনুমেন্টগুলো, তার আশেপাশের জায়গাগুলো এনজয় করছেন ও বিভিন্ন ফটো তুলছেন।
সেটা দেখতে যথেষ্ট ভালো লাগে। আপনারাও আসুন তো, এখানে খুব সুন্দর সুন্দর ফটো আপনারাও তুলতে পারবেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবেন। আর আমার এখানে ভিডিও শ্যুট করা প্রায় অনেকটাই হয়ে গেল, আর একটু কিছু দূর যাব। আমি বলেছিলাম পরিষ্কার হয়ে গেছে, সুন্দর মেঘ পুরো দেখা যাচ্ছে, এখন আলো অনেক ভালো করে এসেছে আর কি, বৃষ্টির তেমন কোনো আর ভাব নেই। তো সুতরাং সমুদ্রকে আবার সেই সুন্দর কালকের মতোই অনেকটা সুন্দর লাগছে। তো এখানেই সমুদ্র সৈকত, শঙ্করপুর সমুদ্র সৈকতের শেষ প্রান্ত, আমি আর এগোলাম না। আর আমরা তো এই পর্যন্ত বেশ কটা বীজ ঘুরলাম, তার মধ্যে তোমার এই পর্যন্ত কোন বীজটা বেশি ভালো লাগছে? ধন্যবাদ বুদ্ধান্নকে। জানি না সাউন্ড কতটা ভালো আসছে, পরে যখন এডিটিং করা হবে সাউন্ডটাকে ঠিক করা হবে, কারণ প্রচন্ড হাওয়া বইছে, ভয়েসটা কতটা নিচ্ছে বুঝতে পারছি না। ভাই ওই দিকটা থেকে শুটিং করে এলো, আমি বললাম পুরোটা সুন্দর করে কভারেজ নেবার জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হিসেবে সুন্দর কাজ করেছে, এবং আজ থেকে 5 বছর আগেও যতটা না উন্নয়ন হয়েছিল তার থেকে অনেকই ডেভেলপমেন্ট এবং উন্নয়নের ছবি এখানে ধরা পড়ে। এবং এখানে তুলনামূলকভাবে নিউ দীঘা বা আমাদের ওল্ড দীঘার থেকে অনেক কমই মানুষজন আসে, এবং কোলাহল এখানে কম, কিছুটা শান্ত পরিবেশ। এখানে এসে আপনারা থাকতে পারেন, কাছাকাছি বেশ কিছু রিসর্ট এবং হোটেলস রয়েছে, থাকতে পারেন এবং এখানে সময় কাটাতে পারেন। এবং এখানে খরচাটা একটু বেশি তুলনামূলকভাবে, কারণ এখানে হোটেলের সংখ্যা অনেকটাই কম থাকার কারণে এখানকার থাকা খাওয়ার যে এক্সপেন্স সেটা একটু বেশি। তুলনামূলকভাবে যদি আপনারা নিউ দীঘা বা ওল্ড দীঘাতে থাকেন, ওখানে হোটেলের সংখ্যা রিসর্টের সংখ্যা এতটাই বেশি যে আপনারা প্রায় 150-200 টাকা থেকেও ঘর পেয়ে যেতে পারেন। এবং আপনারা যেইভাবে থাকবেন, 5,000-10,000 যেরকমভাবে থাকবে, থাকতে চান সেইভাবেই থাকতে পারবেন, সেই অনুযায়ী হবে। সো এখন আমাদের শঙ্করপুরের কভার করা শেষ হয়ে গেল, শঙ্করপুর থেকে এখন আমরা যাচ্ছি তাজপুর, তারপর যাব মন্দারমণি, শঙ্করপুরের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম, আপনারাও আসবেন, এসে এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। সো আবার দেখা হচ্ছে তাজপুরে।